আজকে আবার হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের একটি গণিতের প্রশ্নপত্র এবং তার উত্তরে বিশ্লেষণ নিয়ে এর আগের ভিডিওগুলো যারা দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে দেখে নিও চলো শুরু করি দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে পূর্ণমান থাকে কুড়ি এবং সময় থাকে চল্লিশ মিনিট দেখো একের দাগের প্রশ্নটা একের দাগের ক একটি প্রকৃত এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ চেয়েছে প্রকৃত ভগ্নাংশ তিনের চার অপ্রকৃত ভগ্নাংশ পাঁচের তিন প্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে উপরে লবটা ছোট এবং হটটা বড় হবে এবং প্রকৃত ভগ্নাংশের লবটা বড় এবং হরটা ছোট হবে ক্ষয় দেখে গসাগু কথাটির পূর্ণ রূপ লেখো গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গয় গুণনীয়গের প্রশ্নটা খুব দিয়ে দেখো আটের বর্গ ও ছয়ের বর্গের যোগফলের বর্গমূল কত কীভাবে পাবো প্রথমে আটের বর্গ সমান আট আটটায় চৌষট্টি ছয়ের বর্গ সমান ছয় ছয় ছত্রিশ তাহলে দুটোর যোগফল একশো এরপরে একশোর বর্গমূল কত দশ অতএব আটের বর্গ ও ছয়ের বর্গের যোগফলের বর্গমূল কত হবে দশ এরপরে প্রশ্নটা ঘরটা কোনো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা চার মিটার হলে তার ক্ষেত্রবল কত দেখো আমরা জানি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা চার মিটার হলে বাহুদৈর্ঘ্য চার দিয়ে ভাগ করতে হবে তার চারকে চার দিয়ে ভাগ করলে হবে এক মিটার একটি বাহু দৈর্ঘ্য এক মিটার অতএব ক্ষেত্রবল সমান বাহু দুর্ঘ গুণিত বাহু দুর্ঘ সমান এক গুণিত এক সমান এক বর্গমিটার এরপরে প্রশ্নটা দুটি ভগ্নাংশ লেখো যাদের যোগফল এক হবে এটা কেমন হবে ভগ্নাংশ দুটির হর একই হতে হবে এবং লবগুলি যোগ করলে যেন হরের সমান হয় তাহলে তিনের দশ ও সাতের দশ দেখো এখানে তিনের দশ বাই সাতের দশ যোগ করলে কত হয় দশ বাই দশ সমান এক চয়ের প্রশ্নটা লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলা হয়েছে বিয়াল্লিশ বাই একশো পঁচিশ কিন্তু তোমরা দেখো বিয়াল্লিশ বাই একশো পঁচিশ এটা না দুই দিয়ে না তিন দিয়ে না ছয় দিয়ে না সাত দিয়ে কোনো কিছু দিয়েই কাটা যাবে না তাহলে এটা বিয়াল্লিশ বাই একশো পঁচিশই থেকে যাবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো দুয়ের দেখে যে কোনো চারটি করতে বলা আছে কিন্তু আমরা ছটি করে দেখাবো কয়েকটা একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা দুশো মিটার এবং এর দৈর্ঘ্য চুয়াত্তর মিটার ওই মাঠটির ক্ষেত্রবল কত কীভাবে পাবো দেখো উত্তরটা আয়তকার মাটির পরিসীমা দুশো মিটার ও দৈর্ঘ্য চুয়াত্তর মিটার মাঠটির প্রস্ত কত হবে আমরা জানি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যযুক্ত প্রস্ত পাওয়া যায় অতএব প্রস্ত সমান পরিসীমা বাই দুই বিযুক্ত দৈর্ঘ্য এটা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি একশো আঠাশ বিযুক্ত চুয়াত্তর মিটার সমান চুয়ান্ন মিটার এবং মাঠটির ক্ষেত্রফল কত হবে তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি এবং প্রস্ত পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্ত সমান চুয়ান্ন গুণিত চুয়াত্তর বর্গমিটার উত্তর কত হবে তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গমিটার অতএব মাঠটির ক্ষেত্রফল তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গমিটার ক্ষয়েরটা দেখব চলো পূর্ণ দুয়ে তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার লম্বা কেটে নিলে কত মিটার পড়ে থাকবে তাহলে এটা বিয়োগ করতে হবে যেহেতু কেটে নেওয়ার কথা বলা হয়েছে প্রথমে বারো পূর্ণ দুয়ে তিন ও দুই পূর্ণ হাজার এগারো এই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব কীরকম করে পাবো বারো পূর্ণ দুয়ে তিন বারোকে তিন দিয়ে গুণ দুই যোগ আর নিচে হর থাকবে তিন সেমভাবে দুই গুণিত এগারো যুক্ত পাঁচ বাই এগারো তাহলে প্রথম ভগ্নাংশটা হলো আটত্রিশ বাই তিন দ্বিতীয়টা সাতাশ বাই এগারো বিয়োগ করলে আমরা কত বলবো দেখো লসাউ করেছি তিন আর এগারো তিন আর এগারো লসাউ করলে হয় তেত্রিশ এবং আটত্রিশ বাই তিন এবং সাতাশ বাই এগারোর বিয়োগ ফলটা আমরা দেখো করে দেখিয়েছি চারশো আঠারো বিয়োগ একাশি বাই তেত্রিশ সমান উত্তর হলো তিনশো সাঁত্রিশ বাই তেত্রিশ সমান দশ পূর্ণ সাতের তেত্রিশ মিটার অতএব উত্তর হলো দশ পূর্ণ সাতের তেত্রিশ মিটার গয়েরটা দেখো ভগ্নাংশগুলোর ছোটো থেকে বড়ো সাজাতে বলা হয়েছে একের চার দুই বাই তিন আর এক বাই আঠেরো তাহলে দেখো প্রথমে আমরা চার তিন আর আঠেরো লসাগু করে ফেলবো চার তিনে আঠারো লসাগু করে দেখানো হয়েছে দেখো উত্তরটা হবে ছত্রিশ এবং একের চার এবং একের তিন এবং একের আঠেরোকে প্রত্যেকের হর ছত্রিশ করতে হবে তাহলে আমরা করে দেখিয়েছি গুণিত নয় সমান ছত্রিশ হয়েছে তাহলে উপরে লবড এক গুণিত নয় সমান নয় হবে এভাবে একের তিন সমান বারো বাই ছত্রিশ একের আঠেরো সমান দুই বাই ছত্রিশ তাহলে দুই বারো আর নয়ের মধ্যে সবচেয়ে ছোটো হলো দুই তারপরে নয় সবচেয়ে বড়ো বারো অতএব ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে পেয়ে পেলে কেমন করে লিখব সবচেয়ে ছোট এক বাই আঠেরো তারপরে এক বাই চার সবচেয়ে বড় এক বাই তিন ঘরটা কী বলেছে দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি ও বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কি 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 করে পাবো আমরা আমরা জানি কোনো সংখ্যা দুটির যোগফল আর সংখ্যা দুটির বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটি পাওয়া যায় তাহলে এখানে বড় সংখ্যাটি সমান দু হাজার চারশো কুড়ি যুক্ত এক হাজার দুশো চব্বিশ বাই দুই দুটো সংখ্যা যোগ করে পাচ্ছি আমরা তিন হাজার ছশো চুয়াল্লিশ একে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এক হাজার আটশো বাইশ তাহলে ছোটো সংখ্যাটি কত হল বড়ো সংখ্যাটি যদি এক হাজার আটশো বাইশ হয় ছোটো সংখ্যাটি হবে দুটি যোগ ফলের থেকে বড়ো সংখ্যাটি বাদ দেবো তাহলে দু হাজার চারশো কুড়ি বিয়োগ এক হাজার আটশো বাইশ উত্তর হবে পাঁচশো আটানব্বই অতএব নিম্ন সংখ্যা দুটি হলো এক হাজার আটশো বাইশ ও পাঁচশো আটানব্বই পরের অঙ্কটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এগুলো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার এবং বড় করে দেখানোর অঙ্ক তোমরা শিখেছ সাত বাই আট সমান একুশ বাই ড্যাশ সমান ড্যাশ বাই চৌষট্টি তাহলে দেখো হর এবং লব একই সংখ্যাতে গুণ করবো তাহলে প্রথমে সাতকে কত দিয়ে গুণ করলে একুশ হয় তিন দিয়ে তো আটকে তিন দিয়ে তিন আটটে চব্বিশ এরপর এটা আটকে কত দিয়ে গুণ করলে চৌষট্টি হয় আট দিয়ে তাহলে সাতকেও আট দিয়ে গুণ করবো সাত আটটে ছাপ্পান্ন তাহলে সাত বাই আট সমান একুশ বাই চব্বিশ সমান ছাপ্পান্ন বাই চৌষট্টি পরের চয়েট প্রশ্নটা গুণ করতে বলা হয়েছে তিন হাজার দুশো ছাপ্পান্নকে উনপঞ্চাশ দিয়ে গুণ করতে হবে দেখো তোমরা খুব সহজভাবে গুণটা করা যাবে প্রথমে তিন হাজার দুশো ছাপ্পান্নকে নয় দিয়ে গুণ করবো পেলাম কত দুই নয় তিন শূন্য চার এরপরে দুশো ছাপ্পান্নকে চল্লিশ দিক গুণ করবো কত পাবো এক তিন শূন্য দুই চার শূন্য এগুলো যোগ করলে কত হচ্ছে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো চুয়াল্লিশ গুণটার উত্তর কত হলো এক পাঁচ নয় পাঁচ চার চার এরপরে বড়ো প্রশ্ন দেখব আমরা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তিনটি দেওয়া আছে আমরা তিনটি করে দেখাবো কয়েকটা চৌবাচ্চায় চায় দুইয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্চার তিনের কুড়ি অংশ জল ঢাললাম ও দাদা তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো এবং চৌবাচ্চার কত অংশ খালি আছে কী করে পাবো প্রথমে চৌ কত অংশ জল আছে দেখব দুয়ের পনেরো ছিল তিনের কুড়ি ঢালা হলো আবার তিনের বারো ঢালা হলো তাহলে তিনটে ভগ্নাংশ যোগ করব তিনটে অংশ তাহলে পনেরো কুড়ি আর বারো এদের প্রথমে লসাও করব পনেরো কুড়ি আর বারোর লসাউ কত হচ্ছে দেখো লশাউটা করে দেখানো হয়েছে ষাট তাহলে দুই বাই পনেরো তিন বাই কুড়ি তিন বাই বারো যোগফল কত হবে যোগটা করে দেখানো হয়েছে দেখো আট বাই পনেরো অংশ অতএব এখন চৌবার চায় আট বাই পনেরো অংশ জলপূর্ণ হলো এবারে যদি আট বাই পনেরো অংশ জলপূর্ণ থাকে তাহলে খালি কত আছে মোট এক অংশ থাকে তাহলে এক থেকে আট বাই পনেরো বিয়োগ করতে হবে তাহলে কত হবে এক বিয়োগ আট বাই পনেরো সমান পনেরো বিযুক্ত আট বাই পনেরো সমান সাত বাই পনেরো অংশ অতএব খালি আছে চোপাচ্ছি এখনও সাত বাই পনেরো অংশ ক্ষয়ের প্রশ্নটা দেখব চলো খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে কুড়িজন আছে কিছুক্ষণ পরে কিছু ছাত্রী চলে গেল। এখন বাকি ছাত্রীদের বর্গাকারে সাজানো হলে এক একটি শাড়িতে উনিশজন রইল তাহলে কতজন ছাত্রী চলে গেল। দেখো খুব সহজ প্রথমে কুড়িজন করেছিল প্রতিটি শাড়িতে কুড়ি জন এবং কুড়িটি শাড়ি তাহলে মোট স্টুডেন্ট সংখ্যা বা ছাত্রীর সংখ্যা কত ছিল কুড়ি গুণিতে কুড়ি সমান চারশো জন পরে প্রতিটি শাড়িতে জন এবং উনিশটি শাড়ি তাহলে কতজন হলো উনিশ গুণিতে উনিশ সমান তিনশো একষট্টি জন এবার তাহলে ছাত্রী চলে গেলো কতজন চারশো থেকে তিনশো একষট্টি বিয়োগ করে পাবো উনচল্লিশ জন অতএব ছাত্রী চলে গেল সমান উনচল্লিশ জন এরপর আমাদের শেষে রঙ করে দেখিব সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং পরিসীমা একশো মিটার জমিটির ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রবল বার করতে হবে দ্বিতীয় জমিটির প্রস্ত ষোলো মিটার হলে দৈর্ঘ্য কত হবে দেখো প্রথমে আমরা প্রথম জমিটির প্রস্ত বার করে নেবো প্রস্ত বার করতে গেলে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করে দৈর্ঘ্যকে বিয়োগ করতে হয় তাহলে পরিসীমা হচ্ছে একশো আট দুই দিয়ে ভাগ করলে হয় চুয়ান্ন তার থেকে বত্রিশ দৈর্ঘ্য বিয়োগ তাহলে প্রস্ত সমান বাইশ এবার দৈর্ঘ্য আর প্রস্ত পেয়ে গেছি অতএব জমিটির ক্ষেত্রফল সমান সমান গুণিত প্রস্ত সমান বত্রিশ গুণিত বাইশ বর্গমিটার সমান গুণ করলে হয় সাতশো চার বর্গমিটার অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্র বলো সাতশো চার বর্গমিটার তাহলে দ্বিতীয় জমিটির প্রস্ত দেওয়া আছে ষোলো তাহলে দৈর্ঘ্য কত হবে ক্ষেত্রফলকে বলকে দিয়ে ভাগ করতে হবে সাতশো চারকে ষোলো দিয়ে ভাগ করলে পাই আমরা চুয়াল্লিশ অতএব দ্বিতীয় জমিটি দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ মিটার দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত গণিত এবং বিজ্ঞানের ভিডিও আরও এবং চ্যাপ্টারের সাইজানগুলো পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ